प्रिय शिक्षार्थीवृंद अस्सलामु अलैकुम तुम्हारे सकल के नैशनल कलेजर अनलाइन क्लस स्वागत जानिए आज के क्लस शुरू करी प्रकौशल मोहम्मद शाकिबुल इस्लाम प्रभाषक नैशनल कलेज पाड्डा ढाका। प्रिय शिक्षार्थी तुम्हारा जानो आमी धारावाहिक भावे तुम्हारे पंचम अध्याय क्लसगुलो तुम्हारा अवश्य धारावाहिक भावे प्रत्येक क्लस आत्त करार चेष्टा कर प्रत्येक क्लस आत्त करबे तुम्हारे क्षेत्र प्रोग्रामिंग करा सी प्रोग्रामिंग अनेकटा सहज हो जाए। ताहले आमरा आर कथा ना बाड़िए क्लासे चले जाच्छि। ताहले आमादेर आजकेर मूल आलोच्य विषय होबे पंचम अध्याय एलगोरिदम प्रचार। प्रिय शिक्षार्थीवृंद तुम्हारा जरा एखो क्लैसे उपस्थित होनी रफसान मोमिन तरपर अने के उपस्थित हो सुबाइबाल हासान जरा उपस्थित होनी क्लैसे आसले जयन कर फिल कारण एक मूल आलोचना एवं खूब ही एक गुरुत्वपूर्ण आलोचना करब आज केलगोरिदम और फ्लोचार्ट। प्रिय शिक्षार्थी आजकल मूल आलोचना है एलगोरिदम फ्लोचार्ट। एक देख तुम्हारा आसले एखे तक कैकटी पिक्चर हमें देखते देखो ये पिक्चर देखा जा बेगिन तर स्टेप वन स्टेप टू एखे गए शेष करसे एखे गए एक मानुष धरो हाँटा शुरू कर लेने आससे एखे आससे एक बार नीचे दिखे जाए जाने जाखान आर एखे घूर बोझा आर एखे देखा जा एक जन मानुष एखान हाँटा शुरू कर लेर एदि एक पथ ओदि एक पथ से कौन पथे जाए से डिसिशन नीते आसले मूलत से कौन पथे जाए। तो ये चित्र द्वारा आसले छवि जा देखा जाए बुझलम जो अर्थात फ्लोचार्ट और एलगोरिदम माध्यम मूलत प्रवाहर दिक बुझे हमें कौन दिखे जाब से ही जिनटा के बोझान है मूलत एलगोरिदम और फ्लोचार्टर माध्यम। তাহলে আমাদের আজকের পাঠ অ্যালগরিদম ও ফ্লোচার্ট অর্থাৎ অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে আমরা আজকে জানব। ইশকাত জাহান আর আফসান মুমিন অনেকেই তোমরা উপস্থিত হয়েছো ধন্যবাদ। তাহলে আমরা আজকে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে তোমরা যদি কোনো কিছু না বুঝো আমাকে অবশ্যই প্রশ্ন করবে আমি তোমাদের অ্যানসার করব যাতে সহজ হয়ে যায়। তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থী অ্যালগোরিদম কী তা বলতে পারবে ফ্লোচার্ট কী তা বলতে পারবে ফ্লোচার্টের প্রতীকগুলো চিনতে পারবে ফ্লোচার্ট ও অ্যালগোরিদমের পার্থক্যটা তোমরা নির্ণয় করতে পারবে। এই পাঠ শেষে মূলত এই এই পাঠের শিখন ফলগুলো হচ্ছে যে তোমরা অ্যালগোরিদম কী তা বলতে পারবা ফ্লোচার্ট কী তা বলতে পারবে ফ্লোচার্টের প্রতীকগুলো চিনতে পারবে ফ্লোচার্ট ও অ্যালগোরিদমের পার্থক্য নির্ণয় করতে পারবে। তাহলে প্রথমেই একটু আমরা জেনে নেই অ্যালগোরিদম। প্রিয় শিক্ষার্থীরা অ্যালগোরিদম দেখো কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি তাকে অ্যালগোরিদম বলা হয়। কোনো সমস্যাকে কম্পিউটার প্রোগ্রামিং দ্বারা সমাধান করার পূর্বে কাগজে কলমে সমাধান করার জন্যই অ্যালগোরিদম ব্যবহার করা হয়। মূল ব্যাপারটা তোমাদের আয়েশা ইসলাম আশা এস এইস রাজু ইজ অর সিং থ্যাংক ইউ তাহলে তোমাদের আগে মূল ব্যাপারটা বলি তুমি কোনো একটা সমস্যার সমাধান করবা সেই সমস্যা সমাধানের জন্য যেই সমাধানের পথগুলো তুমি যখন ধারাবাহিকভাবে কাগজে কলমে খাতা কলম নিয়ে লিপিবদ্ধ করবা তখনই সেটা হবে অ্যালগোরিদম। আমি বুঝাতে পেরেছি কি না আমি আবার একটু বলি তুমি কোনো একটি সমস্যার সমাধান করবে সেই সমস্যা সমাধানের পথগুলো যখন ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হবে তখন সেটাকে বলা হবে অ্যালগোরিদম। মূলত আরব গণিতবিদ আল খারিজমি এর নাম অনুসারে অ্যালগোরিদমের নামকরণ করা হয়েছে। তোমরা চিত্রে এই যে আরব গণিতবিদের ছবি দেখতেছো অর্থাৎ ইনি হচ্ছেন আল খারিজমি অর্থাৎ এর নাম অনুসারে মূলত
অ্যালগোরিদমের নামকরণ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি বুঝতে পেরেছি অ্যালগোরিদম কি। যে কোনো একটা সমস্যা, যে কোনো ধরনের সমস্যা আমি সমাধান করব, কিভাবে সমাধান করব তা যখন আমি কাগজে কলমে লিপিবদ্ধ করব তখনই সেটা হচ্ছে অ্যালগোরিদম। এমডি আরমান হোসাইন, নাজিত জওয়াসিন, থ্যাংক ইউ জামালউদ্দিন জওয়াসিন, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অ্যালগোরিদম তৈরির কিছু শর্ত বা নিয়ম রয়েছে, আমরা একটু দেখব যে অ্যালগোরিদম তৈরির শর্ত বা নিয়মগুলো কি। তাহলে দেখো, অ্যালগোরিদমটি সহজবোধ্য হবে, অর্থাৎ আমি যে একটি সমস্যার সমাধানের পথ নির্ণয় করব সেটা অবশ্যই একটু সহজবোধ্য হবে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। অর্থাৎ তোমার অ্যালগোরিদমটা যেন যে কেউ দেখলেই এর ধাপগুলো সহজে সে স্পষ্ট বুঝতে পারে। সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হতে হবে, অর্থাৎ আমি অনেক বড় না করে যতটুকু বোঝানোর জন্য দরকার সেই ততটুকু দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ অল্প সংখ্যক ধাপের মাধ্যমে আমি যে কোনো একটি সমস্যার সমাধান খুঁজে বের করব এবং সেই ধাপগুলো হবে অল্প। অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে, অর্থাৎ তুমি যে অ্যালগোরিদমটা তুমি তৈরি করবে সেই অ্যালগোরিদমটা যেন ব্যাপকভাবে ব্যবহার করা সম্ভব হয় এবং সবার কাছে এটা গ্রহণযোগ্যতা পায়। সবার কাছে এটা গ্রহণযোগ্য তা পায় সে ব্যাপারে তোমার খেয়াল রাখতে হবে। হ্যাঁ, নওশার জামান ইজওয়াসিং, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, অ্যালগোরিদম তৈরির শর্ত বা নিয়মগুলো গেলে এরপর আমরা দেখব অ্যালগোরিদমের সুবিধাসমূহ। একটু দেখো কী কী সুবিধা রয়েছে, আমি কেন অ্যালগোরিদম তৈরি করব। সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, অর্থাৎ আমি একটি প্রোগ্রাম তৈরি করার পূর্বেই সেই প্রোগ্রামের উদ্দেশ্য কী, সেটা কোন কাজে ব্যবহার করা হবে সেটা কিন্তু এই অ্যালগোরিদমের মাধ্যমে বোঝা যায়। সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়, অর্থাৎ আমার প্রোগ্রামে যখন কোনো ভুল থাকবে, বড় বড় ভুলগুলো এই অ্যালগোরিদমের মাধ্যমে সহজে নির্ণয় করা যাবে, অর্থাৎ এটা প্রোগ্রাম তৈরির পূর্বেই আমি ভুলগুলো সহজে সংশোধন করতে পারবো যে কী কী ভুল হতে পারে। প্রোগ্রামের প্রবাহের দিক বোঝা যায়, অর্থাৎ প্রোগ্রামের প্রবাহের দিকটা, অর্থাৎ কোন দিকে যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে এটা মূলত বোঝা যায়। জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায়, অর্থাৎ যেই সকল প্রোগ্রামগুলো অনেক জটিল এবং অনেক বড় বড় প্রোগ্রাম বলা যায় ওই সকল প্রোগ্রামগুলো সহজে রচনা করা যায়। এই অ্যালগোরিদমগুলো যদি আমি তৈরি করে নেই, অর্থাৎ সমস্যা সমাধানের পথগুলো আগেই বের করে ফেলি, তাহলে সেই বড় বড় প্রোগ্রামগুলো রচনা করা খুব সহজ হয়ে যাবে। প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্তনের সহায়তা করে, অর্থাৎ আমার একটা প্রোগ্রাম সেটা পরিবর্তন করব, অর্থাৎ ভাড়াবো, কোনো কিছু চেঞ্জ করব, পরবর্তীতে আপডেট করব, এই সকল কাজগুলো খুব সহজে হয়ে যায়, অর্থাৎ অ্যালগোরিদমের মাধ্যমে খুব সহজেই করা যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অ্যালগোরিদমের নিয়ম এবং অ্যালগোরিদমের সুবিধে এবং অ্যালগোরিদম কী সেটা জানলাম। এবার আমরা একটু জানব যে ফ্লোচার্ট, অর্থাৎ ফ্লোচার্ট কী মূলত। দেখো, ফ্লোচার্ট অর্থ প্রবাহ চিত্র। হ্যাঁ, যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলা হয়। ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম বোঝা সহজ হয় বলে এটি প্রোগ্রাম আর ও ব্যবহারকারীর মাঝে সংযোগ রক্ষার জন্য ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যদি একটু সহজে এবং ভিন্নভাবে বলতে চাই, তাহলে আমি বলবো যে ফ্লোচার্ট হচ্ছে যখন অ্যালগোরিদমটাকে যখন আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করব তখন সেটাকে বলা হয় ফ্লোচার্ট। অর্থাৎ যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলা হয়।
ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম বোঝা সহজ হয় বলে এটি প্রোগ্রাম ব্যবহারকারীর মাঝে সংযোগ রক্ষার জন্য ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ, অর্থাৎ বইয়ের ভাষা এভাবে লিখেছি। এখন বইয়ের ভাষা না হয়ে যদি আমি আমার সাধারণ ভাষায় বলি, তখন বলবো আমি এরকম অ্যালগোরিদমকে যখন চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে ফ্লোচার্ট বলে। মূলত অ্যালগোরিদমটা হচ্ছে লিখিত রূপ। কোনো কিছু যখন আমি একটা কিছু লিখব কাগজ কলম দিয়ে লিখিত রূপ, আর ফ্লোচার্টটা হচ্ছে চিত্রভিত্তিক রূপ। প্রিয় শিক্ষার্থীরা, ফ্লোচার্টের বৈশিষ্ট্য বা সুবিধাসমূহ কি? আমি ফ্লোচার্টের বৈশিষ্ট্য বা সুবিধাসমূহ একটু এবার জানব। যে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, অর্থাৎ আমি যখন ফ্লোচার্টটা তৈরি করব, এই ফ্লোচার্টের মাধ্যমে একটি প্রোগ্রাম আমার কি কাজ করবে, কি জন্য ব্যবহার করা হবে, এই উদ্দেশ্যটা আমি সহজেই ফ্লোচার্টের মাধ্যমে বুঝতে পারব। প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, অর্থাৎ প্রোগ্রামে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, এই ভুলগুলো নির্ণয় করার জন্য আমার প্রত্যেকটা ফ্লোচার্ট সহায়তা করবে। প্রোগ্রাম রচনার সহায়তা করে, অর্থাৎ প্রোগ্রাম রচনা করার পূর্বেই যেহেতু ফ্লোচার্ট তৈরি করে নেওয়া হয়, এজন্য বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রামের পূর্ব শর্ত। কারণ তুমি যদি অ্যালগোরিদম ফ্লোচার্ট তৈরি করতে পারো, তাহলে প্রোগ্রাম রচনা করা তোমার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। প্রোগ্রাম পরিবর্তন এবং পরিবর্তনে সহায়তা করে, সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায়। অর্থাৎ আমি জটিল জটিল প্রোগ্রামসমূহ সহজে এবং সংক্ষেপে লিখতে পারব এই ফ্লোচার্টের মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ফ্লোচার্ট এবং ফ্লোচার্টের সুবিধা বা বৈশিষ্ট্যসমূহ বুঝতে পেরেছ। এবার আমরা ফ্লোচার্ট তৈরি করার নিয়মাবলী শিখব, অর্থাৎ কীভাবে মূলত ফ্লোচার্ট তৈরি হয়। আমি আগেই বলেছি তোমাদের, ফ্লোচার্ট তৈরি করার জন্য আমরা বিভিন্ন প্রতীক বা সিম্বলসমূহ ব্যবহার করা হয়। সেই প্রতীক বা সিম্বলসমূহ আমরা দেখব। তাহলে একটু দেখো, ফ্লোচার্ট তৈরি করার নিয়মগুলো হচ্ছে যে ফ্লোচার্ট তৈরি করার জন্য প্রচলিত প্রতীক ব্যবহার করা উচিত। অর্থাৎ ফ্লোচার্ট তৈরি করার জন্য আমার নির্দিষ্ট কিছু সিম্বল বা চিহ্ন রয়েছে, যেই চিহ্নগুলোর বাইরে আমরা কোনো সিম্বল বা চিহ্ন ব্যবহার করব না, অর্থাৎ নির্দিষ্ট সেই সিম্বলগুলো ব্যবহার করব। তীর চিহ্ন দিয়ে উপর থেকে নিচে বা বাম থেকে ডান দিকে প্রবাহ দেখানো উচিত। অর্থাৎ তোমরা যখন ফ্লোচার্টের সিম্বলগুলোর মধ্যে একটি সিম্বল রয়েছে অ্যারে, সেই অ্যারেটা ব্যবহার করে আমার প্রোগ্রামের ফ্লোচার্ট কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে না বাম দিকে না নিচের দিকে না উপর দিকে, অর্থাৎ এগুলো সবসময় আমি সেই অ্যারে চিহ্নের মাধ্যমে দেখাব। তারপর বলা হয়েছে ফ্লোচার্ট তৈরি করার সময় সংযোগ চিহ্ন যত কম হয় ততই ভালো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংযোগ চিহ্ন দেখা যায় একটা পুরো ফ্লোচার্টের ক্ষেত্রে জটিলতা তৈরি করে, এজন্য আমরা যত সম্ভব কম সংযোগ চিহ্ন ব্যবহার করব। কিন্তু যেখানে একেবারেই না হলে নয়, সেখানে আমরা সংযোগ চিহ্ন ব্যবহার করব। ফ্লোচার্ট সহজে বোধগম্য হওয়া উচিত, অর্থাৎ যে কোনো একজন মানুষ যেন ফ্লোচার্ট দেখলেই সে বুঝতে পারে যে এটা কেন তৈরি করা হয়েছে, কী জন্য তৈরি করা হয়েছে, এর ডেটা প্রবাহের দিকটা কোন দিকে যাচ্ছে। এটা সকলের নিকট এমনভাবে উপস্থাপন করতে হবে যেন সকলেই এটা দেখে বুঝতে পারে। ফ্লোচার্ট নির্দিষ্ট কোনো প্রোগ্রামের ভাষায় লেখা উচিত নয়, অর্থাৎ ফ্লোচার্টটা তোমার একটা নির্দিষ্ট ভাষায় না, অর্থাৎ এটা যেভাবে বুঝবে, অর্থাৎ মানুষকে বোঝানোর জন্য বা কোনো প্রোগ্রামারকে বা অন্য কাউকে বোঝানোর জন্য যেভাবে লেখা উচিত, ঠিক তুমি সে ভাষা ব্যবহার করতে পারবে। এখানে যে কোনো নির্দিষ্ট যে ইংরেজিতেই লিখতে হবে না, ফ্লোচার্ট বাংলায়ও মূলত লেখা যাবে। চিহ্নগুলো ছোট বড় হলে ক্ষতি নেই, তবে আকৃতির দিক থেকে এটা খুবই ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট
কথা ফ্লোচার্ট অঙ্কনের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবসময় মনে রাখবে যে ফ্লোচার্টে আমি যে চিহ্নগুলো ব্যবহার করব সেটা বড়ও হতে পারে ছোট যাই হোক কিন্তু এর আকার আকৃতি সব সময় ঠিক রাখতে হবে অর্থাৎ আকার আকৃতি কখনোই চেঞ্জ করা যাবে না তাহলে আমার ফ্লোচার্ট কিন্তু হবে না এজন্য ছোট হোক বড় হোক কোনো সমস্যা নেই সিম্বলগুলো কিন্তু এর যেরকম ডায়মন্ড ডায়মন্ডই হতে হবে সামান্তরিক সামান্তরিক হতে হবে অর্থাৎ প্রত্যেকটা চিহ্নের আকার আকৃতি ঠিক থাকতে হবে প্রয়োজনে চিহ্নের সাথে মন্তব্য দিতে হবে অর্থাৎ কোনো সিম্বল বা চিহ্ন যদি বোঝাতে হয় তাহলে যদি কমেন্ট লিখতে চাও তুমি সেক্ষেত্রে তুমি কমেন্ট লিখতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা প্রোগ্রাম ও ফ্লোচার্টের ব্যবহৃত প্রতীকসমূহ দেখব এখানে আমি একটি অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের একটি ডিম্বাকৃতি চিহ্ন দেখিয়েছি পাশে আমি ডিমও দিয়েছি তোমরা খেয়াল করে দেখবে ডিম কিন্তু একেবারে যে গোল সেটা হয় না ডিম্বাকৃতি বলতে বোঝায় যে দুটো দিক একটু চাপা এবং একটি দিক একটু এই দেখো খেয়াল করে তোমরা এই দিকটা হচ্ছে একটু চাপা আর এই দিকটা একটু লম্বা সাধারণত ডিম্বাকৃতি অর্থাৎ ডিমের মতো সিম্বলটা এই সিম্বল দ্বারা মূলত একটি প্রোগ্রাম শুরু এবং শেষ করা ব্যবহার অর্থাৎ যখন আমি একটি ফ্লোচার্টের শুরু করব তখনই আমি এই সিম্বল বা চিহ্ন ব্যবহার করব এখানে আমি লিখে দিয়েছি একটু দেখো এটি একটি ডিম্বক বা ওভাল আকৃতির প্রতীক এটি প্রোগ্রামের আরম্ভ এবং শেষ নির্দেশ করে থাকে এটি প্রোগ্রামের একাধিক বার ব্যবহার হতে পারে প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে শুনো আমি যখন ফ্লোচার্টটা আমার শুরু করব তখনও আমি এই ডিম্বাকৃতি বা উপবৃত্ত চিহ্ন ব্যবহার করব আর যখন আমি শেষ করব ঠিক শেষে গিয়েও ঠিক এই একই চিহ্ন আমি ব্যবহার করব এরপর রয়েছে দেখো এখানে একটি ট্রেন লাইন দিয়ে আমি দেখিয়েছি ট্রেন লাইনটা হচ্ছে সামান্তরিক অর্থাৎ সব সময় সে সমান দূরত্ব অর্থাৎ এই যে লোহার স্ট্রিপ এটাও সমান দূরত্ব বজায় রেখে চলে এটাও সমান দূরত্ব বজায় রেখে চলে আবার ভিতরে যেই কাঠগুলো দেওয়া আছে এগুলো একটি সমান বা সামান্তরিক দূরত্ব বজায় রেখে চলে এর মানে হচ্ছে অর্থাৎ যেই চিহ্নটা আমি এবার ব্যবহার করব সেটি হচ্ছে সামান্তরিক অর্থাৎ সামান্তরিক যখন তোমরা আঁকবে এটা ছোট হোক বা বড় হোক সমান দূরত্ব বজায় রেখে অর্থাৎ তোমাকে চলবে দুটো লাইন এটা তোমাকে বোঝাতে হবে একটি লাইন যদি একটু ছোট হয়ে যায় একটি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হবে না যেরকম ট্রেন লাইন গেছে ট্রেন লাইনে কি কোনো জায়গা থেকেই কিন্তু এক হয়ে যায়নি অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে সেটা চলে গেছে তাহলে এই সামান্তরিক চিহ্নটা খুব ইম্পর্টেন্ট এটি আমাদের দুটি কাজে লাগবে কী কী কাজ একটু দেখো এই সামান্তরিক আকৃতি প্রতীককে ইনপুট আউটপুট প্রতীক বলে অর্থাৎ যখন একটি প্রোগ্রামের আমরা ইনপুট দেব কোনো তথ্য দিব তখনও আমি এই সামান্তরিক চিহ্নটা ব্যবহার করব আমি যখন আবার কোনো ফলাফল পাব ঠিক এই আকৃতির অর্থাৎ এই সামান্তরিক চিহ্ন দিয়েই আমি প্রোগ্রামের ফলাফলটা আমাকে শো করতে হবে এখন কথা হচ্ছে তুমি যদি কখনো যে উপবৃত্ত চিহ্নটা তুমি আউটপুটের ক্ষেত্রে দিলা তখন কিন্তু তোমার ফ্লোচার্ট হবে না অর্থাৎ তোমার ফ্লোচার্ট বাদ হয়ে যাবে আবার শুধুমাত্র যেই চিহ্নটা যেই কাজে ব্যবহার করা হয় তুমি ওই জায়গায় ওই চিহ্নটাই শুধুমাত্র কি ব্যবহার করবে এরপরে আয়তচিহ্ন অর্থাৎ আয়তকার আমি একটি বক্স দেখিয়ে দিছি তোমরা আয়তকার বক্স সবাই চিনো অর্থাৎ আয়তকার আকৃতির এই প্রতীককে প্রক্রিয়াকরণ প্রতীক বলা হয় অর্থাৎ প্রোগ্রামে আমি ইনপুট দেব ইনপুট দেওয়ার পর সেটি একটি জায়গায় প্রসেসিং হবে বা প্রক্রিয়াকরণ হবে এই প্রক্রিয়াকরণের জন্য যেই চিহ্নটা ব্যবহার করা হবে সেটি হচ্ছে এই আয়তকার চিহ্ন অর্থাৎ এই আয়তকার চিহ্ন ব্যবহার করেই মূলত একটি প্রোগ্রামের প্রসেসিং বা প্রক্রিয়াকরণের কাজ বোঝানো হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো একটি আমি ডায়মন্ড দেখতেছি অর্থাৎ অ্যানিমেশনের মাধ্যমে তোমরা ঘুরে ঘুরে দেখতেছো একটি ডায়মন্ড রয়েছে দেখো তোমরা অর্থাৎ মনে রাখবে আমি এই অ্যানিমেশনগুলো এই কারণে তোমাদেরকে দিয়েছি কারণ সিম্বলগুলো তোমরা বিভিন্ন সময় ভুলে যাও যেরকম উপবৃত্তির চিহ্নটা আমি তোমাদেরকে ডিম দিয়ে দেখিয়েছি সবসময় মনে রাখবে যেটা ডিমের মতো শুরু এবং শেষ চিহ্ন এরপর আমি একটি
তোমাদেরকে ইনপুট আউটপুট চিহ্নটা আমি রেল লাইন দিয়ে বুঝিয়েছি, অর্থাৎ সামান্তরিক সমান দূরত্ব বজায় রেখে চলবে। এবার তোমাদেরকে একটি বাক্স অর্থাৎ আয়তকার একটি বক্স দিয়ে দেখিয়েছি যে পুটকিয়াকরণ চিহ্ন। এরপর তোমরা দেখতেছো এখানে একটি ডায়মন্ড চিহ্ন রয়েছে, তাহলে এটি কী চিহ্ন অর্থাৎ রম্বস যদি আমরা বলি, এটা হচ্ছে আমি হীরক আকৃতির এই প্রতীককে সিদ্ধান্ত প্রতীক বলে। মূলত আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি এই দিকে যাব না এই দিকে যাব, না আমি এখানেই থেমে থাকবো না আমি নিচের দিকে যাব। অর্থাৎ যখন প্রোগ্রামের ক্ষেত্রে এরকম আমাকে ডিসিশন নিতে হবে, মনে রাখো একটা রোবট, একটা কম্পিউটার শুধু একটা রোবট, সে কোন দিকে যাবে অর্থাৎ কোন কাজটা করবে কী কাজটা করবে তার একটা ডিসিশনের যখন দরকার হবে তখন সে এই সিম্বল অর্থাৎ রম্বস বা এটাকে আমরা মূলত হীরক আকৃতির এই চিহ্ন বলে থাকি, এই চিহ্নের মাধ্যমে মূলত সে একটি ডিসিশন নেবে বা সিদ্ধান্ত নেবে সে আসলে কী করবে। অর্থাৎ মানুষের আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে, তুমি রাস্তায় হাঁটতেছো তখন দেখা যাবে একটা রিক্সা এসেছে তোমার সামনাসামনি, তখন তুমি একটু পাশে সরে যাবে, কিন্তু একটা রোবট সে কীভাবে সরবে অর্থাৎ তার তো বুদ্ধি নেই, সে তো মেশিন জড় পদার্থ। হ্যাঁ, অর্থাৎ তাকে এভাবে প্রোগ্রামিং করার সময় তাকে ডিসিশন বা সিম্বল দিয়ে বোঝানো হয়, যদি এই কাজটা এভাবে হয় তাহলে এভাবে হবে, এদিকে না গিয়ে অর্থাৎ এরভাবে এই প্রশ্নের সম্মুখীন হলে সে এইভাবে উত্তর দিবে। অর্থাৎ একটা কম্পিউটার মূলত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতেছি একটি বৃত্ত অর্থাৎ গোল সে ঘুরতেছে, আমি অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। অর্থাৎ এটাকেই একেবারেই কিন্তু প্রথমে যে ডিম্বাকৃত সিম্বল দেখেছি এটা কিন্তু ডিম্বাকৃত না, অর্থাৎ এটা একটা সহজ বৃত্ত। তাহলে বৃত্তটা হচ্ছে একটি বৃত্ত বৈশিষ্ট্য, এই প্রতীকটি সংযোগ প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, যখন ফ্লোচার্ট আমার অনেক বড় হয়ে যাবে, আমি একটির সাথে আরেকটি সংযোগ দিতে হবে অর্থাৎ কোন দিক থেকে কোনটা লাইনের সাথে সংযোগ দিব, একাধিক যখন ডিসিশন টেবিল থেকে ডিসিশনের পথ বের হবে তখন কোনো একটি জায়গায় গিয়ে আমি একত্রিত হব, তখন যেখানে আমি একত্রিত হব সেখানে এই বৃত্ত চিহ্ন ব্যবহার করা হবে, অর্থাৎ এটাকে বলা হয় সংযোগ চিহ্ন। এরপর দেখো এটা একটি দেখা যায় যে এদিকে যাচ্ছে, অর্থাৎ প্রথম এখান থেকে এদিকে যাচ্ছে, এ দ্বারা বোঝায় কি এটা একটা অ্যারে চিহ্ন। অর্থাৎ এই অ্যারে চিহ্নটা বোঝা যাচ্ছে একদিক থেকে আর একদিকে সে যেই দিকে যাবে ওই দিকেই অ্যারেটা দেওয়া হবে। এখানে দেখো অ্যারে, এটাকে এই অ্যারো চিহ্ন দ্বারা মূলত তীর চিহ্ন বিশিষ্ট সরলরেখা দিয়ে নির্দেশ প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই যেই কয়টা সিম্বল দেখিয়েছিলাম এর বাইরেও আরও সিম্বল রয়েছে আমি তোমাদেরকে দেখাবো, আমি তোমাদেরকে একটু আবার একটু দেখিয়ে আসি, কারণ এটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই সিম্বলগুলো তোমাকে জানতেই হবে। একটি রয়েছে ডিম্বাকৃতি, এটা মনে রাখবে, এটা হচ্ছে শুরু বা শেষ চিহ্ন। এরপর হচ্ছে সামান্তরিক, এটা ইনপুট বা আউটপুট চিহ্ন, অর্থাৎ যখনই আমি ইনপুট আউটপুট দেব তখনই এই সিম্বলটার উপরে দিতে হবে, যখনই আমি প্রোগ্রাম শুরু বা শেষ করব তখনই আমার এটা আঁকতে হবে। এরপর যখনই আমি প্রসেসিং করব তখন এই আয়তকার চিহ্ন আমাকে দেখাতে হবে, যখনই আমি কোনো সিদ্ধান্ত নিতে যাব অর্থাৎ আমার প্রোগ্রামটার কোন দিকে মুভ হবে তখনই আমি এই রম্বস চিহ্ন অর্থাৎ যেটাকে আমরা বলি হীরক আকৃতি বা ডায়মন্ড এই চিহ্ন ব্যবহার করব। এরপর রয়েছে বৃত্ত, অর্থাৎ সংযোগ দেওয়ার সময় আমি এই বৃত্ত চিহ্ন ব্যবহার করব। এরপরে হচ্ছে অ্যারো, অর্থাৎ ডেটা প্রবাহের দিক বোঝায় কোন দিকে আমার ডেটা যাচ্ছে তা বোঝানোর জন্য এই অ্যারো চিহ্ন ব্যবহার করা হয়। বেসিক মূলত এই কয়টা চিহ্নই আমাদের প্রয়োজন, এর বাইরেও কতিপয় চিহ্ন রয়েছে যেগুলো নিয়ে আমি আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, ফ্লোচার্টের একটি মৌলিক গঠন একটু খেয়াল করে দেখো, এটা একটা বলা হয় অ্যাজ এ সিম্পল সিকোয়েন্স, ইহা একটি সরল স্ট্রাকচার, এই স্ট্রাকচারের সকল নির্দেশগুলি নির্বাহের অনুক্রম অনুযায়ী সাজানো থাকে, তোমরা একটু খেয়াল করে দেখো। অর্থাৎ এটা ধারাবাহিকভাবে আমার যাবে, এখানে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, অর্থাৎ
এভাবে যখন আমার এভাবে ধারাবাহিকভাবে অর্থাৎ একটা সিকোয়েন্স অনুযায়ী সিম্পল সাধারণ সিকোয়েন্স অনুযায়ী মূলত চলা হয় তখন সেটাকে ফ্লোচার্টের সরল অনুক্রম বোঝানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, সিলেকশনের ব্যাপারটা হচ্ছে আমরা দেখো একটু, যখন আমাকে যে সকল ক্ষেত্রে সিদ্ধান্তের প্রয়োজন হয় বা তুলনা করে কার্যনির্বাহী করতে হয় সেক্ষেত্রে এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। দেখো এই স্ট্রাকচারটা যেখানে আমার একদম সহজ ধারাবাহিকভাবে এসেছে, কিন্তু সিলেকশনের স্ট্রাকচারটা কিন্তু সেই ধারাবাহিকভাবে এখানে আসেনি, অর্থাৎ এখানে এসেছে, এবার এখান থেকে এখানে সে কাজ করবে। তাহলে ফ্লোচার্টের মৌলিক দুইটি বিষয় মনে রাখবা, শুধু এখানে তোমাদের এমসিকিউর জন্য আসে, যে একটি হচ্ছে সরল অনুক্রম, আরেকটা হচ্ছে সিলেকশন বা সিম্পল সিলেকশন অনুক্রম। ফ্লোচার্টের মৌলিক গঠনের মধ্যে দুইটি বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে লুপ আর একটি জাম্প, একটি লুপ আর একটি জাম্প। দেখো লুপ চক্রকে বলা হয় রিপিটেশনাল অর লুপ। দেখো প্রোগ্রামের একই ধরনের কাজ যখন বারবার করার প্রয়োজন হলে লুপ বা চক্র ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, পিএলসি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার সিস্টেমে দেখা যায় যেই কম্পিউটারগুলো মূলত ব্যবহার করা হয় কোনো একটি এমব্রয়ডারির কাজ বা কোনো একটি ফ্যাক্টরি বা কোম্পানির কাজ, সে একই কাজ যখন সে বারবার করতে থাকে বা করার প্রয়োজন হয় তখন দেখা যায় এই লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। মূলত লুপের মানে হচ্ছে যে প্রোগ্রামে যেই সকল স্টেটমেন্টকে একাধিকবার ব্যবহার করার প্রয়োজন হবে তখন তাকে মূলত লুপ বলা হয়। এই লুপের ক্ষেত্রে তোমরা একটু দেখো, আমি চিত্র দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছি। ধরে নাও এখান থেকে কোনো একটি ডেটা যাচ্ছে, যাওয়ার পর এখান থেকে আবার এখানে আসছে, এখানে মনে করো আউটপুট চলে আসবে, কিন্তু এদিকে না গিয়ে সে কী করছে, পুনরায় আবার এখানে আসছে। এভাবে সে বারবার আবর্তিত হতেছে এবং বারবার সে কাজ করছে এইটুকের মধ্যেই। অর্থাৎ এই ধরনের যখন স্টেটমেন্ট ব্যবহার করা হবে তখন মূলত সেটাকে আমরা লুপ বলে থাকি। আর প্রোগ্রামের ক্ষেত্রে লুপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা কথা মনে রাখবে, আমি পঞ্চম অধ্যায়ে তোমাদের ধারাবাহিকভাবে যেই ক্লাসগুলো নিতেছি, এই ক্লাসগুলো কেন নিতেছি, কারণ এর কারণ হচ্ছে তুমি আমি যা শিখাচ্ছি প্রত্যেকটা জিনিসই আমি যখন প্রোগ্রামিং করব, সি প্রোগ্রামিং করব, তখন কিন্তু আমার এই প্রত্যেকটা জিনিস দরকার হবে। এজন্য তোমরা যদি প্রোগ্রামিং শিখতে চাও সেক্ষেত্রে আমি পঞ্চম অধ্যায়ের ধারাবাহিকভাবে যেই ক্লাসগুলো নিয়ে এসেছি প্রত্যেকটি ক্লাসই তোমরা নিয়মিত করবে, তারপর তোমরা প্রোগ্রামিং পারবে, তা না হলে কিন্তু তোমরা আমাদের ক্ষেত্রে প্রোগ্রামিং অনেক জটিল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো জাম্প। প্রোগ্রামের সরল অনুক্রমকে ভঙ্গ করে প্রোগ্রামের মধ্যে এক লাইন থেকে পরবর্তী লাইনে না গিয়ে উপরে বা নিচে অন্য কোনো লাইন থেকে কাজ শুরু করলে তাকে জাম্প বলে। অর্থাৎ আমরা একটি সরল অনুক্রমে দেখেছিলাম যে আমি এভাবে ধারাবাহিকভাবে যাচ্ছি, কিন্তু কিছু কিছু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এমন হবে কন্ডিশন থাকবে, অর্থাৎ এভাবে আমি ধারাবাহিকভাবে যাব, অর্থাৎ যদি নো হয় তাহলে আমি ধারাবাহিকভাবে যাব, কিন্তু যখন ইয়েস হবে তখন আমি এখান থেকে সোজা এই লাইনে চলে আসলাম, অর্থাৎ এখানে চলে আসলাম, তাহলে কি, অর্থাৎ এই সরল অনুক্রমে আমি গেলাম না। যখন এভাবে কোনো প্রোগ্রামের অর্থাৎ বা ফ্লোচার্টের ক্ষেত্রে দুই তিন লাইন চার লাইন শেষে চলে যেতে হয় তখন তাকে মূলত জাম্প বলা হয়। প্রোগ্রামের সরল অনুক্রমকে আবার বলি একটু, প্রোগ্রামের সরল অনুক্রমকে ভঙ্গ করে প্রোগ্রামের মধ্যে এক লাইন থেকে পরবর্তী লাইনে না গিয়ে উপরে বা নিচে বা অন্য কোনো লাইন থেকে কাজ শুরু করলে তাকে জাম্প বলে। অর্থাৎ আমি ধারাবাহিকভাবে যখন যাব না, ডানে যাব, বামে যাব বা নিচে যাব বা উপরে যাব, ধারাবাহিকভাবে না গিয়ে যখন আমি সহজ কথা জাম্প মানে লাভ, অর্থাৎ লাভ দিয়ে যখন আমি এক লাইন থেকে তিন লাইনে চলে গেলাম তখন সেটাকে মূলত জাম্প বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই হচ্ছে একটি ফ্লোচার্টের ক্ষেত্রে মৌলিক উপাদানসমূহ। সরল অনুক্রমে অ্যালগোরিদম ফ্লোচার্টে একটি উদাহরণ দেখো, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি অ্যালগোরিদম ও ফ্লোচার্ট আমি তোমাদেরকে এখানে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই আমি তোমাদের বাস্তবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টগুলো নিয়ে নেক্সট ক্লাসে আসলে আলোচনা করব।
আর সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে যেন আমি এখনও অনেকটা অসুস্থতার মধ্যে আসলে যাচ্ছে, তাহলে সবাই আমার জন্য দোয়া করো যে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই। আর নেক্সট ক্লাসে তোমাদের বাস্তবে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট নিয়ে আমি আলোচনা করব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।